আজ জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য শ্বশুর বাড়িতে আয়োজনের কোনো খামতি নেই। একেবারে ফল থেকে শুরু করে মটন চিকেন সমস্ত রকম আয়োজন শ্বশুর বাড়ির লোকেরা করেছে এবং সেই দিনেই মর্মান্তিক এবং লজ্জার ছবি ডানকুনিতে। ডানকুনিতে যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ সেখানে তার বাবাকে এবং তার বৌমা দুজনে মিলে ছেড়ে চলে গিয়েছে। সকাল থেকে এই অবস্থায় রয়েছেন যেমনটা জানা যাচ্ছে। চোখের ডাক্তার দেখানোর নাম করে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর এভাবেই তাকে সকালে ছেড়ে দিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে তিনি এখানেই রয়েছেন। কিন্তু কথা বলবো মানে কে কি কারণে আপনি এসেছিলেন এখানে? চোখ দেখাতে। তারপর কি হলো? কারা ছুঁয়ে চলে গেল? কখন এসেছিলেন আপনি? আমি তো কালকে। আচ্ছা, ভোর ভোরে ভোরে কি কারণে এসেছিলেন? ওই চোখ দেখাবো বলি ও যাইয়ে দিয়েছে। আমি চোখ দেখাচ্ছি একবার দিও, তারপরে চুরি করে বেঁচে যাবে, এটা কি করবে এটাই বলছি বাবু। আচ্ছা, কি ছেলের নাম কি? শঙ্কর দাস। আর বৌমা? বৌমাটাও আর শঙ্কর নামটাই বুঝে এসে। আচ্ছা, যাই হোক, আপনি এখন কি করবেন? মানে বাড়ি যাবেন? এবার বাড়ি যাচ্ছি। হয়তো চাইছেন বাড়ি যেতে? সকাল থেকে আছেন, কিছু খাওয়া দাওয়া করেছেন? চা খেয়েছেন? বুঝতেই পারছেন এভাবেই তিনি রয়েছেন এবং সকাল থেকে শুধুমাত্র চা বিস্কুট ছাড়া কিছু জোটেনি। আর এই জামাই ষষ্ঠীতে যখন জামাইরা পেট ভরে বুড়িভোজ করছেন সেখানে এই শ্বশুর মশাই অর্থাৎ তার ছেলে এবং বৌমা তাকে এইভাবেই ফেলে রেখে গেছে। একটু কথা বলবো মানে আপনারা কখন দেখলেন বিষয়টা? আমরা সকালবেলা দেখলাম। আচ্ছা, সকালবেলা দেখলাম ওই 6:30 ওরা ভোরবেলা থেকে দিচ্ছি, ওই 6:00 সেরকম থেকেই আমি জল দিয়ে গেছি। আচ্ছা, ফিল্টার জল হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে পারলেন? ওই জানতে পারলাম এই যে এরকম দেখি এরকম বৌমার ছেলে রেখে দিয়ে চলে গেছে, ওনার সাথে কথা বললাম, বলার পর উনি হিসাব বলছে। কি কারণে এসেছিলেন উনি? বলছে চোখে দেখাতে এসেছিল। আচ্ছা, চোখে দেখানোর নাম করে ওনাকে বললে এখানে বলতে বসে নাকি তারপরে থেকেই চলে গেছে, সেই থেকে আর আসেই নি। এই তো এসে তারপর কোথায় কোথায় বাড়ি বলছে? উনি বলছে চাঁদপাড়া বাড়ি, বঙ্গা চাঁদপাড়া। বঙ্গা চাঁদপাড়া বাড়ি। বুঝতেই পারছেন যেমনটা এখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন সকাল থেকে এই ব্যক্তিকে, তাদের যেমনটা তারা জানতে পেরেছে যে চাঁদপাড়া বঙ্গায় তার বাড়ি। এবং এই জামাই ষষ্ঠীতে যখন জামাইরা ভুড়ি ভোজে ব্যস্ত সেখানে শ্বশুর মশাই তার ছেলে তার বৌমা তাদেরকে এইভাবে ফেলে রেখে চলে গিয়েছেন। এই মর্মান্তিক ছবি আমাদেরকে দেখতে হচ্ছে আজকে, এই লজ্জার ছবি। এবং এই যে যিনি রয়েছেন তিনি চাইছেন বাড়ি যেতে, তার চোখের জল এবং তার এই যে দুঃখ সেটাতে পরিষ্কার, তিনি চাইছেন বাড়ি যেতে। এখন দেখার এই যে পরিস্থিতি, তার যে বাড়ি সেই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন কি ব্যবস্থা নেয়। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।